মোদি ম্যাজিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি এখন ভারতের অনন্য রাজনৈতিক দল ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের অগ্রযাত্রার মূল রূপকার দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডও ছুতে যাচ্ছে বিজেপি স্বাধীন ভারতের অগ্রযাত্রার মূল রূপকার দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকেও ভারতের সর্বকালের সবচেয়ে ক্যারেসম্যাটিক ও জনপ্রিয় নেত্রী বলেন বিশেষজ্ঞরা এই তালিকায় যোগ হতে যাচ্ছে গুজরাটের এক অতি সাধারণ ব্যক্তির নাম যার জীবন শুরু হয়েছিল রেল স্টেশনে চা বিক্রি করে নরেন্দ্র মোদী তিয়াত্তর বছর বয়সী এই রাজনীতিবিদ এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তার জাদুতে ভারতীয় জনতা পার্টি বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনে সফলতা পেতে কৌশল হিসাবে ধর্মকে প্রধান হাতিয়ার করে প্রচারণা চালিয়েছে মোদীর বিজেপি তার সবচেয়ে বড় উদাহরণ বিতর্কিত রাম মন্দির উদ্বোধন এমনকি পুরো প্রচারণায় মোদীকে হিন্দু জনগোষ্ঠীর ত্রাতা হিসাবে দেখিয়েছে বিজেপি এর আগে ভারতের তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্দিরা গান্ধী তবে তিনি একটানা তিন বা দলকে নির্বাচনে জেতাতে পারেননি অন্যদিকে দুই হাজার সালে প্রথমবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুশো বিরাশি আসন পেয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এরপর দুই উনিশ সালে মোদীর নেতৃত্বে বিজেপি আরও বড় জয় পায় তারা একাই যেতে তিনশো তিনটি আসন এবং মোদী হন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসিব দীপ্ত বার্তা কক্ষ